দর্শক বন্ধু নমস্কার, আজি হচ্ছে 12 এপ্রিল রবিবার। তেবে আসন্তু ফটাফট দেখি নেবা আজি সকালের 8টি মুখ্য খবর আউ যাহা জানি রাখিবা আপনমানক পাই নিহাতি আবশ্যক। তেবে ভিডিওটি ভালো লাগিলে লাইক দে দেই চ্যানেলকু সাবস্ক্রাইব করিবাকু ভুলন্তু নাই, যাহাদ্বারা আগকু এমিতি ভিডিও বনেবা পাই আমকু প্রেরণা মিলিব। নম্বর 1, করোনাকু নেই বর্তমান সময়ের সবুঠারু বড় খবর। রাজ্যরে আউ 4 করোনা আক্রান্ত চিহ্নট। তেবে 4 জনক নমুনারে আসিলা করোনা পজিটিভ। নূয়া 4 করোনা আক্রান্ত চিহ্নট হওয়া পরে রাজ্যরে এবে মোট আক্রান্তক সংখ্যা 54 পৌঁছিলা। তেবে নূয়া 4 আক্রান্ত কেউ অঞ্চলর এবং কেউ জেলার তাহা স্পষ্ট করে না সরকার। 54 আক্রান্তক মধ্যরু আকটিভ কেস 41 জন রয়েছে। সেইপরি 12 জন সুস্থ হয়ে ঘরক ফেরিছন্তি, আউ জনকর মৃত্যু হয়েছে। নূয়া আক্রান্ত 4 জনকর সূচি ট্যুইট করে সূচনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। নম্বর 2, তাস ও পোষা খেলর দূরে রুহন্তু, করোনা ব্যাপিপারে। তেবে লকডাউন বেড়ে গ্রামাঞ্চলের অনেক লোক একাঠি হয়ে তাস ও পোষা খেল খেলুথিবা দেখিবা মিলুছি। তেবে এথিনেই আজি সতর্ক করাইছন্তি রাজ্য সরকারক করোনা মোকাবিলা মুখপাত্র সুব্রত বাগচি। তেবে করোনা ব্যাপিবার অধিক আশঙ্কা থিবারু লোকঙ্কু তাস ও পোষা খেলঠারু দূরে রহিবাকু সে পরামর্শ দেইছন্তি। জনে কাশিলে মুহরু বাহারুথিবা কণিকা প্রায় 19 ফুট পর্যন্ত যাওথিবা বেলে ছিঙ্ক হেলে এই কণিকা 29 ফুট যায় যাইপারিব বলি সে সূচনা দেইছন্তি। নম্বর 3, 3 মাস যায় মুন্ডপিছা 5 কেজি চাউল ও প্রতি পরিবারকু মিলিব 1 কিলো ডালি। তেবে লকডাউন চালিথিবারু গরিব হিতাধিকারীঙ্কু মুন্ডপিছা রাসন যোগাই দেবে সরকার। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার রাজ্যর যোগ্য হিতাধিকারীক 3 মাস মুন্ডপিছা মাসক 5 কেজি চাউল ও পরিবার পিছা 1 কিলোগ্রাম হরড় ডালি মাগণারে বটা যাব। তবে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ও জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত হিতাধিকারীক চাউল ও ডালি মাগণারে যোগাই দিয়ে আউ এবে চাউল বণ্টন প্রক্রিয়া আরম্ভ করা সমস্ত জেলাপালঙ্কু নির্দেশ দিয়েছেন খাদ্য যোগান ও খাউটি কল্যাণ বিভাগ। এপ্রিল, মে ও জুন মাস এই চাউল ও ডালি বণ্টন করা যাব। তবে এই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্ভুক্ত 1,16,007টি পরিবারর 3,78,829 হিতাধিকারী উপকৃত হবে। নম্বর 4, লকডাউনরু বাদ পড়িলা মাছ চাষ, গৃহ মন্ত্রণালয় কলা নোটিশ। তেবে লকডাউন সময়ের এণিকি মৎস্যজীবী মানে সমুদ্রকু মাছ ধরিবাকু যাইপারিবে। মাছ ব্যবসায়ী মানে মধ্য এণিকি লকডাউন সময়ের নিজ কাম বিনা কোনসি বাধারে করিপারিবে। তেবে লকডাউন সময়ের মৎস্য চাষ সম্বন্ধীয় সমস্ত কাম চালু রহিব। মৎস্য চাষ, মৎস্য বিহন, মাছ বিক্রি, প্যাকিং আদি সমস্ত প্রক্রিয়াকু লকডাউনরু বাদ দিয়া যাইছি। আউ বিশেষ করে চিঙ্গুড়ি চাষ, মাছ অমল ও মাছ ব্যবসায় যথাসম্ভব সুরুখুরে জারি রহিব বলি কেন্দ্র গৃহ মন্ত্রণালয় নির্দেশ জারি করা যাইছি। আউ লকডাউন যোগু মাছ ধরাণী মানে সমুদ্রকু মাছ ধরিবাকু যাউ নথিলে, ফলরে বাজারে মাছর ঘোর অভাব দেখা যাইথিলা। এহাকু দৃষ্টি রাখি সরকার এভলি নিষ্পত্তি নেইছন্তি। নম্বর 5, সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ের পড়ুথিবা ছাত্রছাত্রীঙ্ক ঘরে পৌঁছিব মাগণা বহি। তেবে 2 মাস পর্যন্ত স্কুল খোলিব নাহিঁ, পিলা স্কুল আসিবে নাহিঁ কি পাঠ পড়া হেব নাহিঁ। এভলি স্থিতিরে সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয়ের পড়ুথিবা ছাত্রছাত্রী মাগণা পাঠ্যপুস্তক কিভাবে পাইবে তাহাকু নেই সমস্যা দেখা দেইছি। তেবে ছুটি পূর্বরু পিলাঙ্ক নিকটরে বহি পৌঁছিলে সেমানে পড়ি পারিথান্তে। তবে বর্তমান স্থিতিরে স্কুল খোলিবাকু নথিবারু পিলাঙ্ক পাখরে বহি পৌঁছাইবা উপরে বিদ্যালয় ও গণশিক্ষা বিভাগ গুরুত্ব দেইছি। আউ লকডাউন খোলিবা ক্ষণি পিলাঙ্ক ঘরে বহি পৌঁছাইবা নেই বিচার বিমর্শ করা যাইছি। বিভাগ পক্ষরু মিলিথিবা সূচনা অনুযায়ী মার্চ 15 সুদ্ধা রাজ্যর সমস্ত ব্লক, বিজ্ঞাপিত অঞ্চল পরিষদ ও মহানগর নিগমরে মাগণা পাঠ্যপুস্তক পৌঁছি সারিছি। নম্বর 6, লক্ষ্যে আশাকর্মী ও অঙ্গনবাড়ি কর্মীঙ্কু কোভিড কেয়ার মৌলিক তালিম। তবে রাজ্যের করোনা মোকাবিলা পাই এপ্রিল 10 তারিখ সুদ্ধা 1,17,279 জন আশাকর্মী ও অঙ্গনবাড়ি কর্মীঙ্কু কোভিড-19 সম্পর্কিত মৌলিক তালিম প্রদান করা যাইছি। তবে কোভিড হসপিটালগুড়িকরে কার্যরত চিকিৎসাধিকারী এবং নর্সমানক পাই স্বতন্ত্র জুম ট্রেনিং প্রদান করা যাউছি। সেইপরি এসসিবির 416 জন এবং এমকেসিজির 72 জন অধ্যাপক তথা কর্মচারীঙ্কু কোভিড-19 ক্রিটিকাল কেয়ার তালিম দিয়া যাইথিবা বেলে আয়ুষ নির্দেশালয়ের প্রায় 1,600 স্বাস্থ্য অধিকারী ও কর্মচারী এই তালিম নেইছন্তি। নম্বর 7, লকডাউন দৃষ্টির প্রিমিয়ম প্রদান পাই 1 মাসিয়া রিহাতি সময় ঘোষণা কলা এলআইসি। তবে দেশরে করোনা সংক্রমণ দৃষ্টির সরকার গত মাস 25 তারিখরু লকডাউন ঘোষণা করেছেন। এহাকু দৃষ্টি রাখি ভারতীয় জীবন বীমা নিগম এলআইসি পক্ষরু নিজের পলিসিধারী মানক পাই কতক সুবিধা ঘোষণা করা যাইছি। তবে যে পলিসিধারী মানে মার্চ ও এপ্রিল মাসরে প্রিমিয়ম দেবার থিলা সেমানক পাই 1 মাস গ্রেস পিরিয়ড বা রিহাতি সময় দিয়া যাইছি। আউ পূর্বরু ফেব্রুয়ারি মাস পাই প্রিমিয়াম পৈঠ তারিখকু মার্চ 22 তারিখকু বৃদ্ধি করা যাইথিলা, এবে সেই তারিখকু এপ্রিল 15 পর্যন্ত বৃদ্ধি করা যাইছি। নম্বর 8, আজিঠু রাজ্যরে পুনি বড়িব তাতি, 8টি জেলার ঘড়ঘড়ি সহ স্বল্প বর্ষা। তেবে আজিঠারু রাজ্যরে তাপমাত্রা বৃদ্ধি পাইব,
ବିଶେଷକରି 12-14 ତାରିଖ ଭିତରେ ଅନେକ ସ୍ଥାନରେ ତାପମାତ୍ରା 40 ଡିଗ୍ରୀ ଅତିକ୍ରମ କରିବ। ତେବେ ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ରର ସୂଚନା ଅନୁଯାୟୀ ଆଜି ରାଜ୍ୟର କିଛି ସ୍ଥାନରେ କାଳବୈଶାଖୀ ବର୍ଷା ହୋଇପାରେ। ତେବେ ବିଶେଷକରି କେନ୍ଦୁଝର, ମୟୂରଭଞ୍ଜ, ବାଲେଶ୍ୱର, ଭଦ୍ରକ, ଯାଜପୁର, କଟକ, ଗଞ୍ଜାମ ଓ ଗଜପତି ଜିଲ୍ଲାର କେତେକ ସ୍ଥାନରେ ଘଡ଼ଘଡ଼ି ସହ ସ୍ୱଳ୍ପ ବର୍ଷା ହୋଇପାରେ, କିନ୍ତୁ ରାଜ୍ୟର ବାକି ସମସ୍ତ ସ୍ଥାନ ଶୁଖିଲା ରହିବ ଓ ତାପମାତ୍ରା ବଢ଼ିବ। ତେବେ 14 ଓ 15 ତାରିଖରେ ତାପମାତ୍ରାରେ ପରିବର୍ତ୍ତନ ଘଟିବ, କେତେକ ସ୍ଥାନରେ ପବନର ବେଗ ବଢ଼ିବ ଓ ଘଡ଼ଘଡ଼ି ସହ କାଳବୈଶାଖୀ ବର୍ଷା ହେବ।